ওই যে দেখছেন ওটা হচ্ছে মেন রোড, এই মেন রোড থেকে এইটা দিয়ে ঢুকে এটা দিয়ে এসে মণিপুর হসপিটালের নিচে একটু দূরে মিডিলে যে বড় পাড়া গেটটা দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে এন্ট্রি। আমি ভিতরে জিজ্ঞাসা করলাম যে ওইখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে কি না, বললো ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাই আপনাদের কিছুটা বলে দিই, আমি যে সকালবেলা এসেছি মোটামুটি 8টার সময়, এসে যত তাড়াতাড়ি পারবেন এসে রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। আর গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে বাঁ সাইড টাইপ পড়ছে আপনার হেল্প ডেস্ক দেওয়া আছে, হেল্প ডেস্কে বাঙালি ছেলে আছে, কোনো অসুবিধা নেই। ওইখানে রেজিস্ট্রেশনের ফর্ম নিয়ে ফিল আপ করার পর রেজিস্ট্রেশন করাতে পারেন। আর যদি ভাবেন যে নিজেরা রেজিস্ট্রেশন করাবো, সাইডেই মেশিন আছে, সেই মেশিনে আপনার এন্ট্রিগুলো যাবতীয় তথ্য টাইপ করে আপনি নিজে নিজেও রেজিস্ট্রেশন করতে পারেন, কিংবা ওদেরও ছেলে আছে তারা রেজিস্ট্রেশন করিয়ে দেবে। সবাই বিশাল হেল্পফুল, কোথায় কোন ডিপার্টমেন্টে যাবেন গেটে ঢোকার সময় জিজ্ঞাসা করছে, তারাই গাইড করে দিচ্ছে ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর। আর আমাদের রেজিস্ট্রেশন ফি নিয়েছে 300 টাকা করে। আজকে আমি এসেছি, আজকে তারিখ হচ্ছে 19/1/2024, আমাদের রেজিস্ট্রেশন ফি নিয়েছে 300 টাকা করে। আর ইউরোলজি ডিপার্টমেন্ট, আর ইউরোলজি ডিপার্টমেন্টে আমাদের স্যারের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দীপক দুবে স্যারের, উনি আসবেন 10টার সময়। সেই ডিপার্টমেন্টের ওইখানে যে আমি টাকা পেড করেছি, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফি নিয়েছে 1100 টাকা। ভিতরে সিঁড়ি প্লাস লিফট দুটোই আছে, যে যার যেটা সুবিধা তিনি সেটা ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয়, ফার্স্ট ফ্লোর যেটা আছে ওতেই আপনার নেফ্রো ডিপার্টমেন্ট, ইউরোলজি ডিপার্টমেন্ট, আরও অনেক ডিপার্টমেন্ট আছে। ডান সাইড ফার্স্ট ফ্লোরে উঠেই আপনার ডান সাইডে পড়বে হচ্ছে আমার ইউরোলজি, নিউরোলজি, হার্মেটোলজি এই ডিপার্টমেন্ট, আর বাঁ সাইডটা করে পড়বে হচ্ছে ক্যান্সার ডিপার্টমেন্ট। রেজিস্ট্রেশন করানোর পরই এরকম একটা ফাইল দিয়ে দিয়েছে, ফাইলে দেখুন মণিপাল হসপিটাল, এরকম একটা কার্ড দিয়ে দিয়েছে, এই যে ফি 300 টাকা রেজিস্ট্রেশন ফি, আর আমি যে ডাক্তারবাবু দেখাবো এই যে 1100 টাকা, আমি কার্ডে পেমেন্ট করেছি তাই আমাকে এরকম একটা বিল দিয়েছে, ডাক্তারবাবু ফি 1100 টাকা। এই যে ইউরোলজি ডিপার্টমেন্টে দেখাবো, ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে, সকালের দিকে ঠান্ডা লাগছিলো তাই জ্যাকেটটা পরে এসেছি, কিন্তু জ্যাকেটটা পরার পর এখন ভালোই গরম করছে, আমি জ্যাকেটটা খুলে কোথায় রাখবো সেই জন্য গায়ে দিয়ে পরে আছে। আর একটা বিষয় যেটা বলা হয়নি, গেটে ঢুকেই দেখতে পাবেন সিঁড়ি বিনায়কের একটি মূর্তি আছে, প্রায় আধ ঘন্টার উপর ধরে পুজো হচ্ছিলো, এই 5 মিনিট হলো পুজো সারা হয়েছে, আর সেই পুজোরই প্রসাদ আপনাদের দেখাই। এই যে পুজোর প্রসাদ, জানি না কেমন খেতে, খেয়ে দেখছি। এখন বাজছে সকাল 9টা, একটা বাদাম, বাদামটা তো ভালোই লাগলো। ভাতের মতো কিছু, কিন্তু এদের এখানে যা কিসব সাম্বার টাম্বার কি বলে জানি না, যা মাখানো আছে মনে হয় না খেতে পারবো বলে, একটু খেয়ে দেখি। আমাদের কেমন পারা লাগছে, ক্যারি পাতা দেওয়া আছে, আমাদের কেমন পারা খেতে লাগছে, যারা হয়তো দেওতে আগে এসেছেন কিংবা এরকম খান তাদের ভালো লাগবে, আমার তো কেমন পারা লাগছে খেতে, আমাদের মনে হয় আমাদের বাংলার খাবারই ভালো। ভালো ঝাল আছে কিন্তু, ও আমাকেই ঝাল লাগছে, বাচ্চারা যদি খায় তো তাহলে তারা দেখতেই হবে না। প্রথমে ভেবেছিলাম ভিডিও করতে পারবো না, তবুও যেটুকু করতে পেরেছি সেটুকু দেখাচ্ছি। এই যে ঢুকেই বাঁ সাইডে যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন ওইখানে রেজিস্ট্রেশন হয়, আর এইখানে যে হেল্প ডেস্কটা আছে এইখানেও রেজিস্ট্রেশন হয়, যারা ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করবেন তারা এইখানে এই হেল্প ডেস্কে আসবেন, আর যারা স্ক্রিনেতে নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবেন তারা ওই স্ক্রিনগুলোতে রেজিস্ট্রেশন করবেন। এই যে সিঁড়ি বিনায়কের একটি মূর্তি আছে, যেতে যেতে ডান সাইডে 2টি লিফট পড়বে, যেটি -1 থেকে
+1 পর্যন্ত যা আসা করে, এই তিনতলার মধ্যে সীমাবদ্ধ। এইটা যারা দেখছেন এটা হচ্ছে ফার্মাসি, ওষুধের দোকান, যেটা প্রত্যেক তলাতেই পাবেন। আর এখানে একটি কফি শপ আছে, এটা হসপিটাল। এখানে মেন গেট, ওটা এন্ট্রি এক্সিট। সিঁড়ি বিনায়কের মূর্তির পিছনেই আছে সিঁড়ি, যেটা সিঁড়িটা উপরে যাওয়ার জন্য, আর ওইটা যাচ্ছে নিচের ফ্লোরে যাওয়ার জন্য। আমি এখন উপরে যাচ্ছি, যেহেতু আমাদের ইউরোলজি ডিপার্টমেন্টটা উপরে আছে তাই উপরে যাচ্ছি। এই যে দেখলেন পাশে লিফট, এই যে লিফট থেকে এনারা নামছেন। আবার একটি ফার্মাসি দোকান, বাঁ সাইড দিয়ে যেটা যাচ্ছে ওটা ক্যান্সার ডিপার্টমেন্ট। সবসময় ঝকঝকে তকতকে পরিষ্কার, একদম পরিষ্কার করার জন্য সবসময় লোক ওইখানে উপস্থিত আছে। বাথরুমে তো কন্টিনিউ যেতে, বাঁ সাইডে পাবেন চোখের ডিপার্টমেন্ট। এই রকম দেখতে যেরকম পাচ্ছেন, এই যে তীর চিহ্ন দিয়ে কোন দিকে কোন ডিপার্টমেন্ট আছে সেইগুলো সব উল্লেখ করে দেওয়া আছে। এখানেও একটা ডিপার্টমেন্ট আছে, আবার এখানে একটা ফার্মাসির দোকান, যে দেখছেন ফার্মাসির দোকান। আর ওই যে লেখা আছে ইউরোলজি আর নেফ্রোলজি ডিপার্টমেন্ট। আমি আজ এখানেই ডাক্তার দেখাবো, সেই জন্য এখানেই এসেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরে লেখা আছে, যে দেখছেন ওই যে নেফ্রোলজি ইউরোলজি লেখা আছে। সামনে বসার জায়গা, সব কিছুর ব্যবস্থা বেশ ভালো। ডিসপ্লেতে যেটা দেখছেন ওটা এখন আর নেই, নাম ধরে আপনাদের কল করবে। প্রতিটা ডিপার্টমেন্টের সামনে এইরকম লেখা আছে। সিঁড়ি দিয়ে -1 নেমে এখানে পাবেন এক্সরে রুম, যেটা আমি এক্সরে রুমের সামনে বসে আছি। এই হচ্ছে আমাদের বিল্ডিং, আমরা আছি ওই যে সেকেন্ড ফ্লোর। এখান থেকে রাস্তা দিয়ে বেরিয়ে বাজছে 7:50, চলুন দেখি কতক্ষণ লাগে যেতে। আমাদের আমাদের হোটেল থেকে বেরিয়ে দুপাশে দুটো রাস্তা, এইটা যাচ্ছে যে ডান সাইড দিয়ে ঘুরে মেন রোড। আমরা একটা আপাতত ঘুলির মধ্যে দিয়ে যাবো, যেটা আরেকটু কাছে। এই ধারে একটা বিল্ডিং, আমি যে হোটেলে আছি সেই হোটেলে যারা থাকবেন তাদের হোটেল থেকে বেরিয়ে ডান সাইডে একটু হেঁটে এসে এরকম দুটো গাছ দেখতে পাবেন। এই দুটো গাছের বাঁ দিক দিয়ে চলে যাব, দেখে মনে হবে যেন লোকের ঘরের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু না, সেরকমই রোড। সেই রোড দিয়ে যা চলুন যাই, যেটা দিয়ে মনে হবে লোকের ঘরের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু যে লোকের দুয়ার কিন্তু সেরকম নয়। এটা দিয়েই হেঁটে যাচ্ছি, ওই কিছু কেউ বলার নেই। ওইখানে পাবলিককে জিজ্ঞাসা করেছি, তারা বললো এটা দিয়েই যান। এই সিঁড়ি দিয়ে উঠে যে বাঁ দিক, সাউথের একটা ট্র্যাডিশন যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে প্রতিটা বাড়িতে এই সকালবেলায় সুন্দর সুন্দর এরকম আলপনা, আগেও একটা আছে, সুন্দর সুন্দর আলপনাগুলো আঁকে। এখন এই যে আলপনা, আলপনা ঠিক নয়, এগুলো আবির দিয়ে আঁকে। ওই রাস্তা দিয়ে এসে এখানে একটা মন্দির, বজরংবলীর মন্দির, জয় বজরংবলী।
রাস্তা দিয়ে যাওয়ার সময় সব বড় বড় অফিস, ওই একটা অফিস, একটা গ্রাউন্ড পড়ছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে গ্রাউন্ডের ওই পাশে, ওই যে মেন রোড গাড়িগুলো যাচ্ছে। একটা মন্দির মনে হচ্ছে নির্মাণ চলছে, কারণ চাপা দেওয়া আছে ডোনেশন অ্যাপিল টু ওয়ার্ল্ড ডেভোলেটিস, জানি না, মন্দির চলছে মনে হয়, চাপা দেওয়া আছে। ওই যে আমাদের মেন রোড, মেন রোডে উঠে তারপর ডান দিক দিয়ে যেতে হবে। এই যে মেন রোডে উঠছি, মেন রোড, মারুতি টাওয়ার্স এই বিল্ডিংয়ের পাশ দিয়ে আমরা এলাম। এবার এই ডান দিক দিয়ে যেতে হবে, চলুন কতটা যেতে হয় দেখি। একটা ইন্টেলের অফিস, এটা একটা অ্যাপার্টমেন্ট, হাসপাতালের লেখা আছে প্রেস্টিজ গ্রুপ, প্রেস্টিজ গ্রুপ এর হোটেল। এটাও একটা অফিস ঘর, টাইটা নাম। সব সময় যাচ্ছে, রাস্তা পার হওয়া খুব মুশকিল, ওভারব্রিজ ছাড়া রাস্তা পার হওয়া সত্যি দুষ্কর ব্যাপার, অল টাইম গাড়ি না। এ একটা দারুণ হোটেল, কারুকার্য ভর্তি একদম। হোটেলটা দেখুন একবার, কারুকার্য ভর্তি। হোটেলের কারুকার্য গুলো দেখছেন, ও ফাইভ স্টার হোটেল হবে মনে হচ্ছে। একটা হোটেল আমাদের মণিপাল হাসপাতাল, মণিপাল এন্ট্রি গেট, এই যে মণিপাল হাসপাতাল। বাজে 7:58, 8 মিনিট লাগলো আমাদের হোটেল থেকে হেঁটে আসতে, রাস্তায় গাড়ি দেখতে দেখতে চলে আসবেন, কোনো অসুবিধা নেই, খুব কাছেই আমাদের হোটেল। 8 মিনিট লাগলো আমাদের এই হাসপাতালে পৌঁছাতে, আমাদের হাসপাতাল মণিপাল হাসপাতাল। শুভ সকাল সবাইকে, আজ 22শে জানুয়ারি, অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। আজ আমি আছি মণিপাল হাসপাতালে, আমরা যে শুক্রবার ডাক্তার দেখিয়েছিলাম তার রিপোর্ট আজকে দিয়েছে, আজকে ডাক্তারকে দেখাবো। আর আপনাদের বলেছিলাম যে ঢোকার সময় যে সিঁড়ির মূর্তি আছে তার আজকে প্রসাদটা কী দিয়েছে সেটা দেখুন। আমি ভেবেছিলাম হয়তো ওই সেদিন যা দেখেছিলাম সেটাই হয়তো প্রসাদ, কিন্তু আজকে একটা অন্যরকম প্রসাদ দিয়েছে, দেখুন। এটা দিয়েছে সুজির মতো কিছু একটা মিষ্টি, আর এটাও দিয়েছে তরল, কিন্তু এটাও কিন্তু মিষ্টি, কাজু কিশমিস সব দিয়ে। আপনাদের মোটামুটি একটা কেমন কি খরচা হতে পারে সেরকম হিসেব একটা আপনাদের মোটামুটি দেওয়ার চেষ্টা করছি, মানে আমাদের যেটুকু হয়েছে আমি সেটুকুই দেওয়ার চেষ্টা করছি, একবারটি দেখুন। যদি ভবিষ্যতে কেউ আসেন তার হিসাবে সেরকম কাজে লাগতে পারে, সেই হিসাবে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, একবারটি দেখে নিন। নেফ্রোলজি দেখিয়েছিলাম, আমাদের ডাক্তার রেফার করেছে নেফ্রোলজিকে, নেফ্রোলজি আমাদের এই টেস্টগুলো করতে দিয়েছে, রেটিনা এক্সাম, সিবিসি, HBAIC। দেখুন রেটিনার যেখানে পরীক্ষা হবে সেইখানে ফি নিয়েছে 900 টাকা অনলি ডাক্তার ফি, HbA1c আর কমপ্লিট ব্লাড কাউন্টস এটা নিয়েছে 2280 টাকা। আমরা ইউরোলজি ডাক্তারকে দেখিয়েছিলাম, ডক্টর দীপক দুবে, তার ফি 1100 টাকা। উনি যে টেস্টগুলো করতে দিয়েছেন, ইউরিন রুটিন 650 টাকা, ইউরিন কালচার 1050 টাকা, একটা ইউরোফ্লোমেসি ওটা 1350 টাকা, আল্ট্রাসাউন্ড 2100 টাকা।
এই যে ডক্টর কিশোর বাসু নেফ্রোর ডাক্তার, 1100 টাকা ফিজ নিয়েছে। ডেন্টিস্ট দেখিয়েছিলাম, ওইখানে 600 টাকা ফিজ নিয়েছে। যে 1100 টাকা, 600 টাকা, 900 টাকা এরকম যে ডাক্তারবাবু ফি, ওনারা ওই ফিয়ের হিসাবে ওনারা 3 দিন দেখবেন। ধরুন আপনি যদি সোমবার আসেন, সোমবার রেজিস্ট্রেশন করেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার যদি কোনো রিপোর্ট দেখাতে বাকি থাকে রিকোয়েস্ট করলে দেখিয়ে দেবে, আর যদি নতুন করে ডাক্তার দেখানো দরকার হয় তখন কিন্তু আবার আপনাকে সেম টাকা পেড করে ডাক্তার দেখাতে হবে। এখানে হসপিটাল সম্বন্ধে কিছু বলে দিই, হসপিটালটা হচ্ছে মাটির নিচে 2 তলা, মাটির উপরে 11 তলা, বলতে যেটা লিফ্ট চাই 11-2 13 তলা। আর ঠাকুরের পাশে মানে প্রথমে যখন ঢুকছেন সিডি বিনায়ক যিনি আছেন তার পাশে লিফট দুটি আছে, সেটা ফার্স্ট ফ্লোর থেকে -1 ফ্লোরের মধ্যে যাওয়া আসা করে, 3টে ফ্লোরের মধ্যে যাওয়া আসা করে। আর হচ্ছে যারা এখানে ডিপার্টমেন্টে এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি দেখান আগে কিন্তু এইচওডি দেখবে না, আগে জুনিয়র ডাক্তার দেখবে, তারপর এইচওডি ডাক্তার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের ডাক্তার তারপর দেখবে। আর প্রতিটা ডিপার্টমেন্টের সামনে যে যার ডিপার্টমেন্টের ভাগ ইংলিশে এবং এদের তামিল ভাষায় লেখা আছে, ইংলিশ যারা পড়তে পারবেন তাদের কোনো অসুবিধাই হবে না। আর ডাক্তারবাবুর সঙ্গে হিন্দিতে কথা বললেই হবে, হিন্দিতে ডাক্তারবাবুরা কথা বলছেন, কোনো অসুবিধা নেই। ডাক্তারবাবুর খরচা আপনাদের সাথে তো শেয়ার করলাম, রিপোর্ট খরচা কিন্তু একটু বেশি, রিপোর্টটাও খুব তাড়াতাড়ি পাবেন, কিন্তু একটু বাজেট নিয়ে এই মণিপাল হাসপাতালে যদি আসার ইচ্ছা থাকে তাহলে আসা ভালো, একটু বাজেট নিয়ে আসবেন। এখানে কিছুটা সময় কাটানোর জন্য একদিন পেপার যেটা বাংলায় পাবেন, টাইমস অফ ইন্ডিয়া ইংরাজিতে ও তামিল ভাষার পেপার আছে। এখানে কি কি রোগের চিকিৎসা করা হয় সেটা একবার দেখে নিই। আর এখানে চিকিৎসা করাতে কেমন কি খরচা হয়, কত টাকা রেজিস্ট্রেশন ফি, সেই লিস্টটাও আপনাদের দিয়ে দিচ্ছি, সেটাও একবার দেখে নিন। যতটুকু এই 3 থেকে 4 দিনে যতটুকু অভিজ্ঞতা আমি সঞ্চয় করতে পেরেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে লোক ধরার কোনো কিছু ব্যাপার নেই, নিজেরাই আসবেন, নিজেরাই সব কিছু করতে পারবেন। কিছু কিছু আছে স্টাফ যারা বাংলা বোঝে, কিছু অসুবিধা হলে তাদের সাথে কনসাল্ট করবেন। আজ আমাদের ডাক্তার দেখানোর শেষ দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বড় হসপিটাল ক্যান্টিন থাকবে না সেটা আবার হয়, আপনাদেরকে ক্যান্টিনটা দেখাতে ভুলে গিয়েছিলাম। গেট থেকে ঢুকেই বাম সাইডে এই যে দেখুন, এই যে এত বড় ক্যান্টিন, বেশ ক্যান্টিনটা বড়। আর পাশেই আছে ওভারব্রিজ, ওভারব্রিজে হেঁটে উঠতে পারেন, নাহলে যারা হেঁটে না উঠতে পারবেন তাদের জন্য লিফ্টেরও ব্যবস্থা আছে। চলুন ক্যান্টিনটা একবার দেখি কি আছে। ক্যান্টিন খাবারের যে মেনুর চার্টটা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেঙ্গলি থালি ওর মধ্যে উল্লেখ নেই, বেঙ্গলি থালি 150 টাকা নেবে। ব্যাঙ্গালোরে হয়তো একদিন বসে আছেন যে ব্যাঙ্গালোর সাইট সিন যারা করবেন, আমরা যেমন মাইসুর সাইট সিন করেছিলাম 6,000 টাকা গাড়ি নিয়েছিল প্লাস তো এক্সট্রা আলাদা খরচা। যারা ব্যাঙ্গালোরে বসে আছেন ভাবছেন যে আজকের দিনটা বসে আছি সাইট সিন করবেন, কোনো অটোর সাথে যোগাযোগ করবেন, অটো 2,000 টাকা রেট বলেছে, 5টা জায়গা আপনাদের ঘোরাবে। শিব মন্দির আছে, ব্যাঙ্গালোর প্যালেস আছে, লালবাগ গার্ডেন আছে, আর ইসকন টেম্পল আছে, আর একটা যে কোনো একটা জায়গা আছে বললো। টোটাল 2,000 টাকা নেবে সারাদিনে, সকাল 9টা থেকে গেলে সন্ধ্যেবেলা আপনাকে রুমে এসে নামিয়ে দেবে, 2,000 টাকা নেবে। যদি কেউ আসেন তো অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করবেন। মণিপাল হসপিটালের ব্লগ আজ এখানেই সারা করছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।